আসন্ন 5 সিটি নির্বাচনের মধ্যে গাজীপুর ও সিলেটে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে নৌকার প্রার্থীকে। এর মধ্যে গাজীপুরে মনোনয়ন বঞ্চিত জাহাঙ্গীর আলম নির্বাচনের আভাস দিয়েছেন, আর সিলেটের বর্তমান মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী সম্প্রতি লন্ডন থেকে ঘুরে এসেছেন। শিগগিরই নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি। বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে, নতুন করে কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। দর্শকতা, আগামী সিটি নির্বাচনে নাকি এবার গাজীপুরে চমক দেখাতে যাচ্ছেন আওয়ামী লীগেরই কর্মী জাহাঙ্গীর। তিনি নাকি বিএনপির সাথে যোগ দিয়ে এবার একজোটে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে যাচ্ছেন মনোনয়ন না পাওয়া জাহাঙ্গীর। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। দর্শকতা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটি ক্যাপ্টেন নতুন হয়ে থাকেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। দর্শকতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপাশে ভিডিওগুলো দেখে আসি। আসন্ন 5 সিটি নির্বাচনের মধ্যে গাজীপুর ও সিলেটে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে নৌকার প্রার্থীকে। এর মধ্যে গাজীপুরে মনোনয়ন বঞ্চিত জাহাঙ্গীর আলম নির্বাচনের আভাস দিয়েছেন, আর সিলেটের বর্তমান মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী সম্প্রতি লন্ডন থেকে ঘুরে এসেছেন। শিগগিরই নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি। জয় যাদবের রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করায় দল থেকে বহিষ্কার হওয়া এবং পরে নেত্রীর সাধারণ ক্ষমা পাওয়া গাজীপুরের জাহাঙ্গীর আলমকে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেয়নি দল। নৌকার টিকিট পেয়েছেন মহানগরের সভাপতি আজমতুল্লাহ খান, কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে দাঁড়ানোর আভাস দিচ্ছেন জাহাঙ্গীর আলম। কেন্দ্রীয় নেতারা বলছেন এবার বিদ্রোহী হলে পার পাবেন না তিনি। বিদ্রোহী প্রার্থী সবসময় থাকে, সে যদি করে করবে, কিন্তু আমার মনে হয় না যে ভালো করতে পারবে। জাহাঙ্গীরের দলের দলে আছে, তাকে দলে থেকে বহিষ্কার করা হয়েছিল, আবার দলে নেওয়া হয়েছে, কাজেই তা সে যদি করে তার কঠোর শাস্তি হবে। সিলেট সিটি কর্পোরেশনের হিসেবটা ভিন্ন। এখানে বদরুদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে টানা 2 দফায় মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী। এবার 22 বছর পর মেয়র পদে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। মনোনয়ন পেয়েছেন দলের যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি জেলা ও মহানগরের কোনো কমিটিতে নেই। নেতারা বলছেন বিএনপি মুখে নির্বাচনে না আসার কথা বললেও তাদের প্রার্থীকে ঠিকই স্বতন্ত্র দাঁড় করাবে। হয়তো আপনি ভাবছেন যে ধানের শীষ নিয়ে তারা করবে না, কিন্তু যদি আরিফ সাহেবই আবার নির্বাচন করে ধানের শীষের থেকে পদত্যাগ করে, আমরা কি হিসাবে নিব রেজাল্ট? তখন ফাইনাল রেজাল্টে দেখা যাবে যে তারা হেরেছে, জিততে পারে নাই। তারপর তো আমাদের বুঝতে হবে যে বিএনপি একই প্রার্থী ছিল, নামটা আলাদা ছিল, এটা একটা কৌশল। এদিকে নির্বাচনের সিগন্যালের ব্যাপারে সম্প্রতি লন্ডন থেকে ঘুরে এসেছেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান অচিরেই বিষয়টি খোলাসা করবেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পরিষ্কারভাবে আপনার সাংবাদিক মিডিয়া দেখে খোলাসাভাবে আমি আমার সিগন্যাল যেটা আছে সেটা আমি ঘোষণা দেব। জয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নতুন রাষ্ট্রপতির সামনে সংকট সমাধানের সুযোগ রয়েছে, কিন্তু তিনি দলীয় পারপাস সাব বাদ রেখে সেই সংকট সমাধান করবেন কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। এখন নতুন রাষ্ট্রপতি নতুন এসেছেন এবং আমরা মনে করি আমাদের আজকে রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা এদেশে বিরল ঘটনা। এখন ইনি মনে প্রাণে একজন বাঙালি, গণতন্ত্র, দেশপ্রেম সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের
অনুসারী আজকে সঠিক পথে, হি ইজ দি রাইট ম্যান ইন দি রাইট প্লেস অ্যাট দি রাইট টাইম। তার সম্পর্কে আমি এটাই বলতে চাই, বাকিটা তার কর্ম দ্বারা তিনি প্রমাণ করবেন তিনি কতটা যোগ্য। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে, নতুন করে কিছু বলার নেই। আশ্চর্য ব্যাপার, এখনো ইলেকশনে নমিনেশন ব্যাপারে সাবমিট হলো না, আপনি বিদ্রোহী আবিষ্কার করলেন সময় মতো ব্যবস্থা নিয়ে আসুক, সময় আসলে সময় মতো সঠিক ব্যবস্থা নেওয়া হোক। তেরে বাংলার মাজারের সংস্কারের ব্যাপারে যে কথাটি উঠেছে তা অবশ্য একটা প্রাসঙ্গিক, অনেক বছর হয়ে গেছে মাজার সংস্কার করা দরকার, এটা আমরা সংশ্লিষ্ট। আমি বিশ্বাস করেন চিন্তা করতে 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 তসবি পড়তে পড়তে আসছিলাম, আমি দুই দিকে তাকাচ্ছিলাম, রাস্তাঘাট আমরা করছি, আমি করি না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আমি করেছি। আমার মাতৃতুল্য শেখ হাসিনা আমাকে বঙ্গবন্ধু ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, এইটাও এই রাস্তার উপরে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবং এই রাস্তাটা হবে বাংলাদেশের একটা আধুনিকতম রাস্তা। আমি যখন লিং রোডটা দিয়ে আসতেছিলাম দেখতেছিলাম যে অনেক মানুষের, আমার নিজেরও আসতে কষ্ট হচ্ছিল কারণ রাস্তার কাজ চারিদিকে কাটাকুটি হ্যান ত্যান চলতেছে। আমি চিন্তা করলাম যে এই কষ্টটা হচ্ছে হচ্ছে এই কষ্টটার পরিত্রাণ কী। আমি তখন চিন্তা করলাম যে আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন, কিংবা আপনার মা যখন আপনাকে গর্ভে ধারণ করেছিলেন, 10 মাস 10 দিন তাকে পেটে রাখছিলেন, তাই না? এবং তার যে প্রচণ্ড কষ্ট হয়েছিল ওই সময়টা, সবার মারই কষ্ট হয়েছিল। কষ্ট হওয়ার পরে যেদিন আল্লাহর হুকুমে ওই সন্তান বেরিয়ে আসে তখন কিন্তু এই কষ্টটা দর্শক আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, যেখানে আগামী সিটি নির্বাচনকে কেন্দ্র করে 5 বিভাগের ভিতরে একটি সঞ্চয় বা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন কর্মীরা যেখানে উপস্থিত হচ্ছেন সেখানে বিএনপি নেই বললেই চলে। অন্যদিকে শক্তিশালী দল আওয়ামী লীগের যে মনোনয়ন পাননি কয়েকজন প্রার্থী তাদের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়েছে, তারা ইতিমধ্যেই দলকে উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনে পদক্ষেপ নিতে যাচ্ছেন বা নির্বাচনে পদ চরিত্র দিতে যাচ্ছেন, এরকমটাই জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের যে মতামত রয়েছে সেই মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।